আজকে থেকে আপনার কাছে যে ক্যামেরাই থাকুক, আপনার ভিডিওর ফ্রেম রেট যতই থাকুক, আপনি সেটাকে স্লো ডাউন করতে পারবেন এবং কীভাবে সেটিকে আপনি প্রিমিয়ার প্রোতে করবেন উইদাউট এনি প্লাগ ইন, সেটাই আজকে আমরা দেখব। দিস ইজ ইয়ার হোস্ট জেমস প্রিন্স অ্যান্ড ওয়েলকাম টু জেমস স্ট্রিম। তো বন্ধুরা, প্রথমেই আমি একটু আপনাদেরকে স্লোমোর যে কনসেপ্ট সেটিকে বলতে চাই। আপনি যদি স্লোমো করতে চান, স্লো ডাউন করতে চান কোনো ভিডিওকে, সেক্ষেত্রে আপনাকে প্রথমে যেটি করতে হবে, ভিডিও যখন শ্যুট করলেন সেটিকে হাই ফ্রেম রেটে শ্যুট করতে হবে, 60 FPS কিংবা 120 FPS। আপনি 60 FPSের যে ভিডিও সেটি যদি 24 FPSের কোনো টাইম লাইনে স্লো ডাউন করেন, সেটিকে আপনি 40% পর্যন্ত স্লো ডাউন করতে পারবেন। তো আমাদের যাদের কাছে এরকম কোনো ক্যামেরা নেই যেটি হাই ফ্রেম রেটে শ্যুট করতে পারে, তারা কী করবো? তারা কি স্লো মোশন কোনো ভিডিও করবো? না, অবশ্যই করবো। সেটি কীভাবে করবো? আমরা প্রিমিয়ার প্রোতে দেখবো। তো এখন আপনি যদি নর্মালি কোনো 24 FPSের ভিডিওকে স্লো ডাউন করতে চান, আপনার যে প্রবলেমটি হবে, আমরা প্রিমিয়ার প্রো থেকে সেই প্রবলেমটি কী হতে পারে একটু দেখে নিই। আমি এখানে একটা ভিডিও নিয়ে নিয়েছি, এই ভিডিওটিকে আমি টাইম লাইনে নিয়ে আসি। এটি মূলত 25 FPSে শ্যুট করা। আমরা যদি প্রপার্টিসে দেখি, আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওটা 25 FPSের একটা ভিডিও। এখন আমি এটাকে নতুন একটা টাইম লাইনে নিতে পারি অথবা এটা থেকেই নিতে পারি, তাহলে আমার মূলত টাইম লাইনটা হয়ে গেল 25 FPSের। প্লে দিলে নর্মালি প্লে হচ্ছে। এখন আমি এটিকে যদি স্লো করতে চাই, রাইট বাটন ক্লিক করলাম, তার আগে আমি পুরোটা না একটু কেটে নিই, আমাদের এতটুকু দরকার নেই বোঝানোর জন্য। যত বেশি হবে ভিডিও তত আমাদের সময় বেশি লাগবে আসলে পরবর্তী সময়ে টিউটোরিয়ালটা কভার করতে। তো আমি এখানে এটাকে যদি স্লো করতে চাই, স্পিড অ্যান্ড ডিউরেশনে গেলাম, এখান থেকে 50% দিয়ে দিলাম। এবার যদি ওকে দেই, স্লো ঠিকই হলো, যদি প্লে দেই যে প্রবলেমটা হবে, দেখেন অনেক জিটারি একটা ভাব কিন্তু এই ভিডিওতে রয়ে গিয়েছে। ইভেন আমরা যদি এটিকে প্রি রেন্ডার করি, আমরা যদি এখান থেকে এটিকে রেন্ডারও করি, তারপরও আমরা যদি এটিকে দেখি, প্লেব্যাকটা কিন্তু সেই জিটারি ভাবটা থেকেই যাচ্ছে, আটকে আটকে যাচ্ছে। বেসিক্যালি প্রিমিয়ার প্রো এখানে কী করছে, আমরা যদি পরপর দুটো ফ্রেমকে এখানে খেয়াল করি সেটা বুঝতে পারবো। তো প্রথম ফ্রেম এখানে যদি খেয়াল করি, দেখতেই পাচ্ছেন এটার পজিশন কী রয়েছে। আমি এর পরের ফ্রেমে গেলাম, চেঞ্জ হলো, বাট এখন নেক্সট ফ্রেমে গেলে কোনো চেঞ্জ পাবেন না, কারণ প্রিমিয়ার প্রো বেসিক্যালি আমার 24 যে ভিডিও ছিল FPS সেটিকে একটার পর আর একটা সেম ফ্রেম রেখে এটিকে কাভার করেছে এই ডিউরেশনটা, এর জন্য আমার জিটারি ভাবটা দেখা যাচ্ছে। তো এইটাকে মেক আপ করার জন্য আপনি কী করতে পারেন, আপনার যেটা করতে হবে, এখানে আবার রাইট বাটন ক্লিক করতে হবে, স্পিড অ্যান্ড ডিউরেশনে যেতে হবে, আমাদের এখানে টাইম ইন্টারপোলেশন যে অপশনটি আছে এখানে দেখছেন ফ্রেম স্যাম্পলিং আছে। ফ্রেম স্যাম্পলিং মানে প্রিমিয়ার প্রো একটা ফ্রেমকেই স্যাম্পল করে নেক্সট ফ্রেমে বসিয়ে দিয়েছে, পরপর দুইটা সেম ফ্রেম রয়েছে। কিন্তু এখান থেকে যদি আমরা অপটিক্যাল ফ্লো দিয়ে দিই, এখন যেটি করবে প্রিমিয়ার প্রো, আমাদের যে ফ্রেমটা আছে এই ফ্রেম থেকে পরবর্তী ফ্রেমে যে চেঞ্জ আসছে এটার মধ্যবর্তী একটা ফ্রেম সে নিজে থেকে তৈরি করার চেষ্টা করবে। অনেক সময় এটি অনেক ভালো রেজাল্ট দেয়, মাঝে মাঝে সেটি কাজ করে না। তো বেশিরভাগ সময় এটি কাজ করে, আমার তেমন কোনো প্রবলেম এখন পর্যন্ত হয়নি। সো আই হোপ আপনাদের যদি খুব কমপ্লেক্স কোনো সিন না থাকে সেক্ষেত্রে এটার কোনো প্রবলেম হবে না। তো এখন যদি আপনি এটাকে ওকে দেন, এখানে আবার রেড বার হয়ে যাচ্ছে, তার মানে এটাকে আমি প্লে দিলে এখনও জিটারি ভাব আছে, এটাকে আমার রেন্ডার করতে হবে। আমি সিকোয়েন্সে যাব, আমার রেন্ডার এফেক্টস ইন অ্যান্ড আউট যদি ক্লিক করি অথবা কিবোর্ডে যদি এন্টার প্রেস করি তাহলে এটি আসলে রেন্ডার হবে। দেখতেই পাচ্ছেন ভিডিওটা কিন্তু একদম স্মুথ একটা ভিডিও হয়ে গিয়েছে, মনেই হচ্ছে না আমরা 24 FPSের কোনো ভিডিওকে স্লো ডাউন করে এরকম একটা রেজাল্ট পেয়েছি। তো উইদাউট এনি প্লাগ ইন আপনারাও কিন্তু আপনাদের যে 24 FPSের ভিডিও আছে সেটিকে মোটামুটি 50% পর্যন্ত স্লো ডাউন করতে পারবেন। আমি এর চেয়ে বেশি স্লো ডাউন করেন সেটি কখনোই সাজেস্ট করবো না, সেক্ষেত্রে রেজাল্টটা খুব বেশি ভালো হয়তো আপনারা পাবেন না। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান, আনটিল দেন গুড বাই।